বাবাহারা সেই তিন পাগলির ভিডিও আপনারা দেখেছেন আমাদের ইউটিউবে। বেশ কিছুদিন তাদের কাছে যাওয়া হয় না, আজ মনটা কাঁদলো, তাদেরকে একটু দেখে আসি কেমন আছে। তো সঙ্গে নিয়ে যাচ্ছি আমেরিকা প্রবাসী মোস্তাক ভাই, ভাইজানের দেশের বাড়ি সিলেট। তো ভাই আমাদের হাতে 4,000 টাকা পাঠান ইচ্ছা খুশি মতো বিতরণ করার জন্য। ইতিমধ্যে আমরা 2,000 টাকা বিতরণ করেছি, তো বাকি 2,000 টাকা দিয়ে আমিরন, আম্বিয়া এবং সকিনা ও তার মায়ের জন্য 4টি শীতের কাপড় প্লাস 2টি কম্বল নিলাম। শীতের কাপড় নিলাম 800 টাকা, কম্বল নিলাম 600 টাকা, টোটালি 1,400 টাকার বাজার করে নিয়ে যাচ্ছি। বাকি 600 টাকা তাদের হাতে দিয়ে আসবো বাজার করার জন্য। আর ওদের কাছে গেলে বড়ই ভালো লাগে, ওদের চাহিদা খুবই সীমিত, কোনো কিছুর অভাব আছে তবু বলে না যে এটা নাই, সবসময় বলে আছে। খালামনির এই আচরণটা আমাদের মুগ্ধ করে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে নেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের মতামত। কিরে রে, কেডা দেখ কারলি তো, দিদি কিরা শীতের কাপড় আছে কি? আম্বিয়া শুনে তো পারো, হাত দেন, এইটা হাত দেন, হ্যাঁ শীত লাগবি না। আচ্ছা তুমি পারো, তুমি পারো একটা ভালো। আচ্ছা আসো আসো, আর নাম আমি না পারো, সবচেয়ে দাম বেশি। বাজার সাথে আছে। আচ্ছা বাজার সাথে করার লেগে আজকে বেশি তিনি আসেনি। আচ্ছা কত করলাম? 8 আর 6, 14 না? 14। আর আমরা আজকে যে মোস্তাক ভাইয়ের টাকা দিয়ে এটা আপনাকে দিলাম না, আমেরিকা প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবে না? আচ্ছা আন্টি ভালো থাকবেন তাহলে, কিন্তু খালি ওই বড়টাকে দিতে পারলাম না। প্রথম যেদিন আসি আন্টি এই চোখের উপরে ছাগল পাগল দিয়ে একবার থাকতো, এদের ছাগল আমরা ছাগলের জন্য এক্সট্রা করে রুম করে দিতে পারি। এই সম্পূর্ণ পাকাকরণ করা হয় আমাদের উদ্যোগেই, ঘরটা দিয়ে মেরামত করা হয়। আর এরা হচ্ছে তিনটা বোনই মেন্টালি সমস্যা, সকিনা একটু ভালো, ও দুটো একদমই অজগর পাগল। আন্টির হাজবেন্ড বেঁচে নাই, আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম মাশাআল্লাহ। এখন আন্টি এখন ভালো আছেন তো নাকি? এখন কটা ছাগল আছে? ছাগলের বাচ্চা কি অবস্থা? তিন চারটে ছাগলের জন্য আলাদা রুম করে ভালো হয়েছে তো নাকি? যাই হোক, আসলে আল্লাহ মানুষকে কিভাবে যে রাখে, তিনটা সন্তান, তিনটা সন্তানই দেখেন কি অবস্থা। আন্টির হাজবেন্ড বেঁচে নাই,
এইজন্য তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে যে বলতেছে বাজার আছে কয় আছে মানে আন্টি কখনোই বলে না যে আমার নাই কিছু খুব ভালো লাগে আন্টির আচরণটা এইজন্য বাবা হাসে আচ্ছা আন্টি সময় পেলে আবার আসবো না আচ্ছা আজ যদি কোনো কল বেকাল হয় কোনো যদি সমস্যা হয় যায় যে আপনার চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে আঙ্কেলের কাছে যা ফোন দিন আমার কাছে হ্যাঁ আমরা ছাগল লালন পালন করে তার জীবিকা নির্বাহ করে বাবা বেঁচে নাই তিনটা বোন আর এই মাকে নিয়ে সংসার কিন্তু তিনটা বোনই আল্লাহর খেলা তিনটা বোনই মানসিক সমস্যা এই মাটা না থাকলে কি হবে এদের এটা আমার ক্যামেরাম্যান আজিজুল হক সাহেব সে তো সবসময় ক্যামেরা বাইরে থাকে আজকে কিন্তু দেখা দিলাম আচ্ছা আন্টি ভালো থাকে না আপু ভালো থাকে আচ্ছা আসবো না আম্বিয়া তাহলে ভালো থাকে আপু হ্যাঁ চলে গেলাম আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ।